নমস্কার, শুভ সকাল। আজকের বৃষ্টি স্নাত সকালে যদি আমরা গানকে নিয়ে এগিয়ে যাই, তাহলে জলসাঘর কেমন হয়? আমরা জানি যে আপনারা অপেক্ষা করে বসে রয়েছেন সিটিএন প্লাসের জলসাঘরের জন্য, কারণ সকাল 8টা মানেই সিটিএন প্লাসের জলসাঘর। সেই জলসাঘরে আমি নন্দিনী আরও একবার দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আজকে যিনি আমার সাথে আছেন, তিনি আমার অত্যন্ত কাছের বন্ধু সোমা বসাক। সোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওয়ে আসার জন্য। সোমা প্রথম থেকেই নজরুল গীতি নিয়েই চর্চা করে চলেছে, আজও সে আছে নজরুল গীতির সঙ্গেই। আজকে সোমা, তুই তো নজরুল গীতি নিয়েই আমাদের আজকে শোনাবি। হ্যাঁ, আজকে নজরুল গীতি নিয়েই শোনাবো। আমরা থাকবো সোমার সাথে কথায়, তার আগে একটু সুর হয়ে যাক, সোমা একটা গান শোনা। নমস্কার। তুমি আমার সকাল বেলার সুর, তুমি আমার সকাল বেলার সুর, হৃদয় আলোস উদাস করা একদম সকালবেলার সুরে সঠিক গানটি সুরেলা কণ্ঠে সোমা আমাদের গিয়ে শোনালো। খুব সুন্দর শুনলাম সোমা তোর গান। সোমা, তোর গানের শুরুটা কিভাবে হয়েছিল? আমি খুব ছোটবেলা থেকেই গান করি। আমার মামার অ্যাসিস্ট্যান্ট আমাকে শেখাতেন, তার নাম দুলাল দত্ত। আচ্ছা, উনি আমাকে বিভিন্ন রকম গানই শিখিয়েছেন। তারপরে আমি নজরুল গীতিতে একদম পিওর নজরুল গীতি করতে শুরু করি। তোর নজরুল গীতির গাইবার, মানে পার্টিকুলারলি নজরুল গীতি গাইবার শখ কেন হলো? আমার নজরুল গীতি যখন আমি পরীক্ষা দিতে শুরু করলাম, তখন মনে হলো এই গানটা মানে আমার করতে বেশ ভালো লাগে। আচ্ছা, ভালো লাগে এবং করলে লোকেরাও শুনে সুমধুর বলাতে আরো ওটার প্রতি আকর্ষণ বেড়ে গেল। মানে ওর প্রথম থেকেই নজরুল গীতির প্রতি আকর্ষণ, সেই আকর্ষণই ওকে নজরুল গীতির দিকে ঠেলে দিয়েছে এবং অবশ্যই ঠেলে দিয়েছিল বলে আজকে আমরা একজন ভালো শিল্পী পেলাম। এরপরে তুই কি গান শোনাবি? বর্ষার গান শোনাই। একদম বৃষ্টি পড়ছে বাইরে, বর্ষার গান হয়ে যাক। রিম ঝিম রিম ঝিম ঝিম, রিম ঝিম রিম ঝিম ঝিম, ঘন দেয়া বরষে রিম ঝিম রিম ঝিম ঝিম, কাজরি গাহিয়া চলো পুরনারি ঘরষে
পট শ্যাম সুন্দর মেঘ পরশে, নট শ্যাম সুন্দর মেঘ পরশে, আমরা বাহিরে যাব, আমরা বাহিরে যাব শ্যাম মেঘ দরশে, রিমঝিম রিমঝিম ঝিম হৃদয়ে যমুনায় আজ কুল জানে না গো, কুল জানে না মনের রাধায় আজ বাঁধ মানে না গো, কুল জানে না ডাকিছে ঘর ছাড়া শ্যামের বাঁশি, অশনিয়া ঘাত খানি দুয়া গরজাক গুরুজন ভবন বাসি, গরজাক গুরুজন ভবন বাসি, আমরা বাহিরে যাব, আমরা বাহিরে যাব শ্যাম মেঘ দরশে, রিমঝিম রিমঝিম ঝিম, রিমঝিম রিমঝিম ঝিম, বাবা দারুণ দারুণ, অসাধারণ শুনলাম তোর কণ্ঠে। বাইরে বৃষ্টি, ভেতরে রিমঝিম, সেই রিমঝিম রিমঝিম করতে করতে বর্ষা এসে যাক, আরও জোরে পড়ুক, মানুষের হৃদয় তৃষিত হৃদয় শান্তি লাভ করুক। এত গরমে প্রত্যেকে আমরা খুব কষ্ট পাচ্ছিলাম, সোমার গানে বৃষ্টি হলে আরো আমাদের ভালো লাগবে, তাই তো? এই জন্য গানের ডালি সাজিয়েই এনেছি এইভাবে। আচ্ছা, কিরকম ভাবে এনেছিস তুই? এবার একটা শোনাচ্ছি। আচ্ছা, আবার শ্রাবণ দারুণ দারুণ ফিরে তেমনি ময়ূর ডাকে, আবার শ্রাবণ আবার
চমৎকার শুনলাম আমরা সোমার গান। আচ্ছা সোমা, তুই কার কার কাছে গান শিখেছিস একটু বল, তোর গুরুরা কাদের কাছে তোর এই নজরুল গীতি শিক্ষা? নজরুল গীতির শিক্ষা হচ্ছে আমার প্রথম গুরু হচ্ছে অনিল ভট্টাচার্য, সুকুমার বসু, তারপর আমি 2 বছর ইন্দ্রাণী সেন, দীর্ঘ 9 বছর সুস্মিতা গোস্বামীর কাছে শিখেছি। আচ্ছা আচ্ছা, তো তুই বোধহয় এখন সুস্মিতাদের কাছেই আছিস? হ্যাঁ আছি, লাবণীদির কাছেও আছি। আচ্ছা, তো এইরকম যে সমস্ত গুরুর নামও করলো, তাদের ছত্রছায়ায় সোমা রয়েছে, সুতরাং সোমার গান তো ভালো হবে। আচ্ছা সোমা, তোর পরবর্তী প্রজন্ম, তোর ছেলেরা কি এই বিষয়ে ইন্টারেস্ট পেয়েছে কিছু? একদমই পাইনি, একদমই পাইনি, একদমই পাইনি। ছোট ছেলে করতো, এখন পড়াশোনার চাপে আর বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তোর তো 2 ছেলে ডাক্তার, রত্নগর্ভা জননী হচ্ছে সোমা। সোমার একজন বড় ছেলে MBBS পাস করে গেছে, ছোট ছেলে প্রসেসিং এ রয়েছে, চলছে, এখনো পাস করে বেরোয়নি। তো সোমা, তুই ওদের মানুষ করার পেছনে যখন সময় দিয়েছিলি, তখন কি তোর গান বন্ধ ছিল? তখন মানে আমি কারোর কাছ থেকে শিখতে যেতাম না, কিন্তু আমার শ্বশুর বাড়িটা এমন আবহাওয়ায় তৈরি, ওনারা আমাকে গান করতে দিতেন, আমি নিজে প্র্যাকটিসে ছিলাম। আচ্ছা, আমার স্বামীও তো গান করেন। হ্যাঁ হ্যাঁ, তো সেই মানে শ্বশুর বাড়ির অনুপ্রেরণা ছিল বলেই বোধহয় তুই গানটা চালিয়ে যেতে পেরেছিস। আমরা এবার কোন গানে যাব তোর? এবার একটু অন্যরকম, একটু অন্যরকম। আচ্ছা কি গান বল? সহসা কি গোল বাধা। আচ্ছা, সহসা কি গোল বাধা লো পাপিয়ায়া সখসা কি গোল বাঁধল পাপিয়ার পিকে গোলাপ ফুলের টুকটুকে রং চোখে লাগে ফিকে গো সখসা কি গোল বাঁধল পাপিয়ায়া চোখের পাতার চিকে গোলাপ ফুলের টুকটুকে রং চোখে লাগে ফিকে গো সহসা কি গোল বাঁধল পাপিয়ার পিকে পলাশ কলির লাল করে বনিয়ের দিকে দিকে আমার মনের গোপন কথা কে দিল শৈলীকে পলাশ কলির লাল খরে বনিয়ের দিকে দিকে আমার মনের গোপন কথা কে দিল শৈলী শুনি যে নজরুল গীতির মানে স্বরলিপি সেভাবে হয়নি। হ্যাঁ, মানে সব গানে তো সুর করে যেতে পারেনি, সেখানে যেগুলো পারেননি সেগুলো অন্যরা করেছে, অন্যরা করেছে, অ্যাকচুয়ালি ওর অন্যরা করেছে বলে নির্দিষ্ট কোনো স্বরলিপিও নেই। আচ্ছা আচ্ছা, মানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের গান যেভাবে সংরক্ষিত হয়েছে, নজরুল গীতি কিন্তু সেভাবে সংরক্ষিত হয়নি। এখন বরং বাংলাদেশে অনেক কাজ চলছে, ওনার যে সমস্ত গান
ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলোকে একত্র করে নজরুল একাডেমি সেই গানগুলোকে ঠিকঠাক করার চেষ্টা করছে। এবং আমাদের কলকাতাতে পশ্চিমবঙ্গেতে যতটা রবীন্দ্রনাথের গান নিয়ে আলোচনা হয় বা যত ছেলেমেয়েরা রবীন্দ্রসঙ্গীত গায়, সেইভাবে কিন্তু নজরুল গীতি চর্চাটাও বোধহয় কম, তাই না? হ্যাঁ, নজরুল গীতি করতে কেউ এগিয়ে আসেনি আমার মনে হয় সুরের কারণেও। কারণ এই সুরটা আমি যেটা গাইছি আরেকজন শুনে হয়তো বলে আমারটা এরকম না, এরকম ভাবে একটা কথোপকথনের মাধ্যমে মানে কম্পিটিশনেও একটা ঝামেলার সৃষ্টি হয়, যেহেতু নজরুলের নির্দিষ্ট কোনো ই নেই। এখন আস্তে আস্তে অনেকে বুঝে নিজেরা সুরেলা যেটা মনে হয় করে শ্রুতিমধুর করার চেষ্টা হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা কোন গানে যাব সমাতর? এইবার আমার নিবেদন হচ্ছে বৃষ্টিরই। একদম, বৃষ্টি অবশ্যই আসবে, যদি না এসে থাকে আর যেখানে এসে গেছে সেখানে আরো জোরে হোক, কারণ সোমা চাইছে বৃষ্টির ধারায় স্নাত হয়ে যাক পৃথিবী। আমি একটা কথা বল, না বললে আমার ভুল হবে, আমার প্রত্যেকটা কিছুর মূলেই কিন্তু আমার মা। আচ্ছা, মা আজ পৃথিবীতে নেই, এক বছর প্রায় হতে চললো। আমার গানের সমস্ত আকর্ষণের মূলে মা, আমার পড়া বন্ধ করেছে তো গান বন্ধ করেনি কখনো। আচ্ছা, সবসময় তোকে বলতো সবসময় গান গানটা কর গানটা কর, মানে তার নিজেও ভালো গাইতো, মার পুরো পরিবার গানের। আচ্ছা, মানে তোর মামার বাড়ির দিকে? মামা বাড়ির দিকে সবাই। মাসিমা যেখানেই থাকুক আপনি ভালো থাকুন, আপনি সবসময় জানি যে আপনার স্নেহের হাত ওপর থেকেও সোমার ওপর রয়েছে। সোমা আরও এগিয়ে চলুক গান নিয়ে, এটা আমাদের এই স্টুডিও থেকে প্রার্থনা সোমার জন্য। ছড়ায়ে বৃষ্টির বেল ফুল, দুলায়ে মেঘলা চাচর চুল, চপল চোখের কাজল মেঘে আসিলে কে, আসিলে কে? ছড়ায়ে বৃষ্টির বেল বাজায়ে কে, মেঘের মাদল ভাঙালে ঘুম ছিটিয়ে যান, বাজায়ে কে, মেঘের মাদল বাজায়ে ঝুলনের আবেশ জাগে,
অসাধারণ, একদম অন্যভাবে যেন রেশ যাচ্ছে গানের। আচ্ছা সোমা, তুই একটা কথা আমাকে বল, যে এই যে যতগুলো গান শোনালি, কি সুন্দর ভাষা, কি সুন্দর তার লেখনী, তাই না? হ্যাঁ রে। আচ্ছা আমাদের সময় একেবারে শেষ, আমরা যাব শেষ গানে। এবার কি গান শোনাবি? শেষ পাঁচটাই তো করেছি। ঝরে ঝরণা শ্যামা তন্নিয়ামি মেঘ বরণা, অম্বরে জলদমি রঙ্গ বাগাই কদমকে আর বন ডালা সাজাই, হাসে শস্যে কুসুমে ধরা নিরাভরণা মোর দৃষ্টিতে বৃষ্টির ঝরে ঝরণা শ্যামা তন্নিয়ামি মেঘ বরণা, পূবালি হাওয়াইয়া রে কালো কুন্তল বিজলীয় মেঘ মুখে হাসি চোখে জল, পূবালি হাওয়াইয়া রে কালো কুন্তল বিজলীয় মেঘ মুখে হাসি চোখে জল, রিমি ঝিমি নেচে যায় চলো চরণা, রিমি ঝিমি নেচে যায় চলো চরণা মোর দৃষ্টিতে বৃষ্টির ঝরে ঝরণা শ্যামা তন্নি আমি মেঘ দারুণ দারুণ শুনলাম সোমা। আরও একটা রিকোয়েস্ট আছে তোর কাছে, অসাধারণ সোমার গানে আজকে সকালটা কি করে কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। সোমা একটা গান, সেটা হচ্ছে যদিও এখনকার বর্ষার নয়, সেটা হচ্ছে দোলের গান, খুব ভালো গায় সোমা সেই গানটা, দু কলি একটু আমার দর্শক বন্ধুকে শোনা দোলের, দোলের যে গানটা গাস তুই ব্রজগোপি, এই গানটা সোমা অসাধারণ গায়, এবং আমি চাইবো যে দুটো কলি অন্তত আমার দর্শক বন্ধুদের জন্য গান, এবং এই গানটা দিয়েই আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। আমি বলতে চাই যে ঘোষিকা সে তোমার পুরনো দিনের বান্ধবী, তার মেয়েও কিন্তু আমার ছেলের সাথেই মানে ডাক্তারিতে এখন কর্মরত, তো চল সেই গান, ছেলেও উপযুক্ত, যাই হোক আমি ওর অনুরোধে দু লাইন শোনাচ্ছি। ব্রজ গোপী খেলে ঘরি হরি রে, ব্রজ গোপী খেলে ঘরি খেলে আনন্দ নব ঘন শ্যাম সাথে, ব্রজ গোপী খেলে ঘরি কিনিটি ফাগ মাখ গৌরী সঙ্গে খোলে খেলে ঘরি উন্মাদ রঙ্গে, পিরিতি ফাগ মাখা গৌরীর সঙ্গে খোলে খেলে ঘরি উন্মাদ রঙ্গে, বসন্তে কোন কিশোর দুরন্ত বসন্তে কোন কিশোর দুরন্ত, রাধার জিলিতে এলো পিচিকারি হাতে ব্রজ গোপী খেলে হরি। অসাধারণ অসাধারণ, আমি বলেছিলাম না ওই গানটা খুব ভালো গায়। আজকে গানের সাথে এই গানের সুর টেনে আজকের মতো জলসাঘর আমি নন্দিনী এখানেই শেষ করলাম, আবার দেখা হবে আগামীকাল। নমস্কার।